পিডিএফ ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করা যায় সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড পেজ ওপেন করে রেখেছি। আমরা এই ফাইলটাকে আমরা পিডিএফ করব এবং পিডিএফ করে পাসওয়ার্ড দিয়ে সেভ করব। তো পাসওয়ার্ড দিয়ে সেভ করার জন্য আমরা প্রথমে যাব ফাইলে, এখানে ফাইল মেনুতে গেলাম। ফাইল মেনুতে গিয়ে এখানে যাব সেভ অ্যাজ, আমরা এই সেভ অ্যাজ অপশনে গেলাম। সেভ অ্যাজ অপশনে গিয়ে আমার ফাইলটা যে জায়গায় রাখবো সেই জায়গার থেকে আমরা সিলেক্ট করব। ধরুন আমি ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে গিয়ে এখানে নিচে দেখবেন যে ফাইল নেম এবং সেভ অ্যাজ টাইপ, আপনি কী নামে ফাইলটা সেভ করতে চাচ্ছেন, কোথায় সেভ করবেন সেটা এখানে দেখাচ্ছে। আমি এখানে এই যে সেভ অ্যাজ টাইপ এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে পিডিএফ ফাইল, আমরা এই যে পিডিএফ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এখন সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইলটা পিডিএফ হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি এখানে আমি সেভ করলাম, সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফাইলটা পিডিএফ হয়ে গেল। আমি ডেস্কটপে যাই, এই যে পিডিএফ হয়ে গেল, আমি ডাবল ক্লিক করি, পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেল। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দেইনি, এই জন্য পাসওয়ার্ড হয়নি। আমি এখন দেখাবো পাসওয়ার্ড কীভাবে দিতে হয় পিডিএফ ফাইলটাকে। তো প্রথমে আমরা যে ওয়ার্ড ফাইলটা অন করেছিলাম, এখানে অন করার পরে আমরা আবার যাব ফাইল মেনুতে। ফাইল মেনুতে গিয়ে এখানে যে সেভ অ্যাজ অপশন এখান থেকে গেলাম, এখানে গিয়ে সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করে এই যে পিডিএফ অপশন পূর্বের মতো এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আগে কিন্তু আমরা পিডিএফ সেভ সিলেক্ট করে সেভে ক্লিক করলে পিডিএফ হয়ে গেল। এবারে আমরা কীভাবে এটাকে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করব। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশন, আমি এখানে অপশনে গেলাম, অপশন ডায়ালগ বক্সের একেবারে নিচের দিকে দেখবেন ইনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড। আমরা এখানে এই যে টিক মার্কটা দিয়ে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ইনক্রিপ্ট পিডিএফ ডকুমেন্ট, এখানে ইনক্রিপ্ট দ্য ডকুমেন্ট আপন সেভিং, আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিচ্ছেন, আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এবারে রি এন্টার পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সেভ ওকেতে ক্লিক করলাম। এবারে আমি সেভ করলাম, আমি এখানে ফাইল নাম্বারটা একটু ডিফারেন্ট করে দেই, তার কারণ আমি আগে একটা ফাইল নাম্বার পিডিএফ ফাইল তৈরি করেছি, একই ফাইল নেবে না, আমি এখানে একটু ডিফারেন্ট করে দিলাম। এবারে আমি সেভে ক্লিক করব, আমি সেভে ক্লিক করলাম, এবার আমার কিন্তু পিডিএফ ফাইল হয়ে গেল এবং পিডিএফ ফাইলটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ হয়ে গেল। এবারে আমরা দেখব ওপেন করে যে পাসওয়ার্ড হলো কি না। এই দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা আমার, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু পাসওয়ার্ডের যে ডায়ালগ বক্সটা এন্টার এর পাসওয়ার্ড, আমরা এখন পাসওয়ার্ড না দিলে কিন্তু আমার পিডিএফ ফাইলটা ওপেন করতে পারবো না। আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম এবং ওপেন ফাইলে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করলাম এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করলাম। এভাবেই আপনারা আপনাদের পিডিএফ ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে পারবেন।